হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রাবণীস ফুড গ্যালারি। আমি শ্রাবণী, আবারও আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠেকুয়া রেসিপি। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, কারণ এই ঠেকুয়া বানাতে বানাতেই আমি পারফেক্ট খাস্তা ঠেকুয়া বানানোর টিপসগুলো দিয়ে দেব। তো ঠেকুয়া বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে আমি নিচ্ছি এক কাপ ময়দা, হাফ কাপ আটা, হাফ কাপ সুজি, হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চিনি, কারণ এই চিনির সঙ্গে আমি গুঁড়ো মেশাবো। আর নিয়ে নিচ্ছি শুকনো নারকেল। তো এই নারকেলটা আমি কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, তবে কুচি করে দিলে টেস্টটা বেটার হয়। 1 টিস্পুন মৌরি, কুচিয়ে রাখা কিশমিশ, কুচিয়ে রাখা চীনাবাদাম, আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। 1 টিস্পুন এলাচ গুঁড়ো, পরিমাণ মতো ঘি, আর এখানে আমি আখের গুড় নিয়ে নিচ্ছি, এই গোটা আখের গুড়। আর এখানে চিনিটা আমি নিয়েছি মোটা দানার চিনি, যেহেতু আমি এখানে এই চিনিটা গোটা রাখতে চাইছি দানাদার ঠেকুয়া বানানোর জন্য, তার জন্য এখানে মোটা দানার চিনিটাই বেটার। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি। ট্র্যাডিশনাল ঠেকুয়া অর্থাৎ প্রসাদের জন্য যে ঠেকুয়াটা বানানো হয় সেটা কিন্তু আটা, চিনি, গুড় আর ঘি দিয়ে বানানো হয়, তবে টেস্টটা বাড়ানোর জন্য আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। তো এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটা মিক্সিং বোলে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়ানটা আমার পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো এইভাবে হাতের সাহায্যে একটু মুঠি করে ধরলে পরে একটা জায়গায় দলা পেকে যাবে এবং এইভাবে প্রেস করলে ঝুরো হয়ে পড়ে যাবে। তো এটা আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি একসঙ্গে মাখবো না, তার জন্য এটাকে অর্ধেকের বেশি অংশটা তুলে রাখলাম। তো একসঙ্গে মাখলে কী হবে যে চিনিটা গলে যাবে, অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো চিনিটা গলে গেলে পরে খেতেও ভালো হবে না এবং দেখতেও ভালো হবে না, যেহেতু আমি দানাদার ঠেকুয়া বানাতে চাইছি, চিনিটা গোটা রাখতে চাইছি। তো আমি দেখুন অল্প অল্প করে জল দিয়ে এটা কিন্তু মেখে নিলাম। তো খুবই সামান্য জল লাগে, এটা হাতের সাহায্যে একটু অল্প অল্প করে জলটা দিতে হবে, আর জলটা দিয়ে মাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা ভিজে গেলেই হবে। এবার এটাকে এভাবে লাড্ডুর মতো করে আমি শেপ দিয়ে নিচ্ছি। খুব নরম করে কিন্তু মাখা হবে না, একদম মানে জাস্ট জলে ভিজে যাবে এবং টাইট হয়ে যাবে, এরকমভাবে কিন্তু মাখতে হবে এটা। আর নরম হয়ে গেলে কিন্তু খাস্তা ঠেকুয়া একদমই বানানো যাবে না, তখন কিন্তু ভেতরটা নরম হয়ে যাবে। এবার আমি হাতের সাহায্যে এরকম গোল করে নিলাম। এখন একটা ফ্রক দিয়ে আমি ডিজাইন বানিয়ে নেব। তো আমার কাছে ঠেকুয়া বানানোর ছাঁচ নেই, যদি আপনাদের কাছে ছাঁচ থাকে তাহলে ছাঁচের সাহায্যেও ডিজাইন বানাতে পারেন। আর ডিজাইন যদি কেউ ভাবেন যে বানাবেন না, তাহলে কিন্তু একদম গোল করে দিলে ঠেকুয়া হয়ে যাবে, এমনি হাতের সাহায্যে গোল করে নিয়ে কিন্তু ঠেকুয়া ভাজা যায়। তো আমি আরও একটা ডিজাইন বানিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা পাতার শেপ দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে এভাবে একটু ডিপ করে এরকম করে নিচ্ছি, পাতার ডিজাইন আমি করে নিচ্ছি এখানে। তো এখানে এই ঠেকুয়াতে সুজিটা দেওয়ার ফলে কিন্তু এটা খাস্তা হয়ে যায়, খাস্তা হতে হেল্প করে। তো দেখুন আমার আরও একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এবার রেডারের সাহায্যে আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, খুবই সোজা। এই যে একটুখানি গ্রেডারের ওপর রেখে প্রেস করলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তো আপনারা চাইলে আরও কিছু ডিজাইন বানাতে পারেন। এই ঠেকুয়া কিন্তু অনেক রকম ডিজাইনে বানানো যায়, নিজেদের মনের মতো ডিজাইন আপনারা বানিয়ে নেবেন। আমি আরও একটা ডিজাইন সন্দেশের মতো দেখিয়ে দিচ্ছি, সন্দেশে যেরকম ডিজাইন থাকে সেরকম করেও কিন্তু এভাবে করে নেওয়া যায়। দেখুন এটাও কিন্তু দেখতে খারাপ নয়। তো আপনাদের যেরকম পছন্দ সেরকম ডিজাইনগুলো বানিয়ে নেবেন। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব।
তো ফ্রাই করার জন্য আমি কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। আপনারা চাইলে শুধু ঘিতেও ভাজতে পারেন বা এই সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়েও ভাজতে পারেন। তো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, গরম করে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, তারপরে ঠেকুয়াগুলো ছাড়তে হবে। এবার একটু সময় ধরে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজা যাবে না, হাই ফ্লেমে ভাজতে গেলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা নরম থেকে যাবে, তাহলে কিন্তু আর ক্রিস্পি বা খাস্তা ঠেকুয়াটা তৈরি হবে না। আর ঠেকুয়াটা কিন্তু খুব চটজলদি ভাজা যায় না, এটা একটু সময় নিয়ে ভাজতে হয়। তো যেহেতু এটা লো ফ্লেমে ভাজা হয় তাই একটু সময় লাগে, আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়, আর এটা খেতে সত্যিই খুব ভালো হয়। আমার তো খুব পছন্দের একটি খাবার, এই খাবারগুলো কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তো আপনারা এই যখন তখন এই রকম ঠেকুয়া বানিয়ে নিতে পারেন এবং অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন। সেম প্রসেসে আমি সব ঠেকুয়াগুলো বানিয়ে নেব একটু সময় ধরে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। আর আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এছাড়াও ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। দেখুন, চিনিগুলো কিন্তু একদম দানা দানা হয়ে আছে, গলে যায়নি। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে খুব সুন্দর একদম গোটা গোটা হয়ে আছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা খেলে পরে মানে মুখে যখন গোটাটা পড়ে তখনও কিন্তু খুব ভালো হয়। তো আপনারাও সেম প্রসেসে ঠেকুয়া বানান, আশা করি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর একদম ক্রিস্পি ঠেকুয়া তৈরি হয়ে গেছে। তো আজকে তাহলে আমি আসি, আবারও দেখা হবে সুন্দর একটি রেসিপির সঙ্গে।